দীপাবলি মিটলেই মালাব্য রাজযোগের কামাল, কিছু রাশি উন্নতি চোখ ধাঁধাবে সবার। সব গ্রহই তার নির্দিষ্ট সময়ান্তর নিজের স্থান পরিবর্তন করে, সেটা আপনারা কম বেশি আমার সমস্ত প্রোগ্রাম থেকেই বুঝতে পেরেছেন। সমস্ত গ্রহরাশি ট্রানজিট নিয়ে আমি ডিসকাশন করি। আজকে বলো মালব্য রাজ্য কেন তৈরি হবে, কোন গ্রহের ট্রানজিটের জন্য হবে। তুলা রাশিতেই শুক্র যখন ট্রানজিট করবে, এই মুহূর্তে কন্যায় রয়েছে, তখনই মালব্য রাজ্য তৈরি হবে। বৈদিক জ্যোতিষে মালব্য রাজ্যকে অত্যন্ত শুভ একটি যোগ বলে মনে করা হয়। যে ব্যক্তির জন্মছকে মালব্য রাজ্য গঠিত হয়, তিনি জীবনে সর্বসুখ লাভ করে। সেই ব্যক্তিকে জীবনে কখনো অর্থভাবে কষ্ট পেতে হয় না, খুব অল্প সময়ের মধ্যে সে অনেক ডেভেলপ করে ফেলে। এই মাসের শেষে অর্থাৎ নভেম্বর মাসের শেষে গঠিত হয় মালব্য রাজ্য। 30 নভেম্বর তুলা রাশিতে গোচর করবে শুক্র, এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে, তার ফলে মালব্য রাজ্য গঠিত হবে। তারপর হবে কিছু রাশির জীবনে প্রচুর সুখ সম্পদ ও সাফল্য লাভ করবে। সুতরাং জেনে নেওয়া যাক এই মালব্য রাজ্যকে কোন কোন রাশি তার বেনিফিট পাবে। প্রথম পাবে এই মালব্য রাজ্যকে কোন রাশি, তুলা রাশি, কেন আপনার নিজ রাশিতেই শুক্র গোচর করবে। সুতরাং যথেষ্ট উন্নতি করবে তুলা রাশির জাতক জাতিকারা। শুক্রের গোচরের ফলে শুভযোগ গঠিত হচ্ছে, এই সময় ব্যক্তিত্বের দারুণ একটা প্রকাশ পাবে। যারা শত্রু ছিল তারা আপনার কাছে মাথা নত করবে এবং আপনি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছলতা অনুভব করবেন। আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে এবং যদি আপনার প্রেম থেকে থাকে, প্রেমের সফলতা হবে। আপনাদের কাপলদের মধ্যে প্রেমের রোমান্টিকতা আরও বেশি গাঢ় হবে। এই সময় চেষ্টা করে আপনি সন্তান নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন। এই সময় সন্তানের সুখবর পেতে পারেন এবং কি আপনি হয়তো কোনো নতুন ব্যবসা শুরু করতে, সেটা যদি আপনি কোনো ফ্যাশনেবল আইটেমে ব্যবসা করেন খুব ভালো হয়। এই সময় আর্থিক লাভে ভাবে যথেষ্ট লাভবান হবেন এবং কোনো অপোজিট সেক্সের থেকে কোনো হেল্প পেতে পারেন। এই সময় আপনি ক্যারিয়ার সম্বন্ধে কোনো সময়ের সুযোগ আপনার জীবনে আসতে পারে, বাইরে যাওয়ার একটা সুযোগ আসতে পারে। দাম্পত্যের জীবনে যেটা বললাম যথেষ্ট সুখ আসবে এবং যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের পিঁড়িতে বসার একটা ফাইনাল প্ল্যান হয়ে যাবে। যাক, এটাও কিন্তু ওভারঅল বিচার, ভালো লাগবে অবশ্যই এবং মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিশ বেলটা অন করুন। আজকের মতো নমস্কার, আর একটাই রিকোয়েস্ট সবাইকে, যত পারবেন প্রোগ্রামটাকে শেয়ার করেন, তত বেশি লোক উপকৃত হবে। ভালো থাকবে।